দীঘা থেকে এই ওশিয়ানিয়া বিচ আসতে হয়। আজকে যে এপিসোডটা হচ্ছে এটা হচ্ছে দীঘা এপিসোড, হয়তো দুটো পর্বে এটা আমি ভাগ করব টোটাল দীঘা এপিসোডটা। পরপর এখন ট্রাভেল সিরিজ আসছে, কারণ তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দাদা পুজো পরিক্রমা দেখালে কিছু, তোমাদের যেহেতু চ্যানেলের নাম উই ট্রাভেল ফর ড্রিম, তাহলে কিছু ট্রাভেল সিরিজ দেখাও। তাই এখন তো সিকিমের ট্রাভেল সিরিজ চলছে, এরপরে আসছে পুরুলিয়া, দেন দার্জিলিং, দেন দীঘা, এরপরে আরও রয়েছে সারপ্রাইজ তোমাদের জন্য। ফলে এত খাটছি, একটু প্লিজ এই খাটনির জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বস চ্যানেলটাকে। চলো আজকে আমরা একটু এনজয় করি এবং তোমরা প্রথম থেকে দেখে নাও যে আমাদের পুরো জার্নিটা কী করে হয়েছে। ফলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। জগদ্ধাত্রী পুজোর দিন ভোরবেলা 5:45 সময় আমরা বলতে আমি এবং আমার বন্ধু বান্ধবী এবং দাদা দিদিরা মিলে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি লেট, আমরা 6টার সময় বাস, 5:55 এখনই বাজে। শ্রেয়াদি কোথায়? তোমার 5:45 সময় বাড়ি থেকে বেরিয়েছি, ফলে আস্তে আস্তে একটু টাইম দেরি হয়ে গেছে, সবাই এখন অবধি এসে পৌঁছয়নি, 6টা বেজে গেছে এবং রয়েছি হচ্ছে আমরা টোটাল 8 জন। যাই না কীভাবে 6টা বেজে গেছে এবং বাস ছাড়ার জন্য সবাই ডাকছে। নিম্নচাপের দিনে গম্ভীর আকাশের মুখ দেখতে দেখতে আমাদের বাস এবং আমরা এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। মাঝখানে আমরা ক্রস করে চললাম কলকাতার সুন্দর এবং ঐতিহ্যবাহী ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু। আমাদের সাথে দেখিয়ে দিই, আমি এইদিকে রাহুল, এই সম্রাটা শ্রেয়াদি, হ্যালো ম্যাডাম। এইবারে 6টার সময় ঠিক বাস আমাদের ওখান থেকে রওনা দিয়েছিল আর এখন বাজে 10:30, পাক্কা 4.5 ঘন্টা লাগলো আর আমরা এখন পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। এই তন্ময়কে চিনে রাখো সবাই, যে মাস্টারটা আমাদের সব প্ল্যান প্রোগ্রাম ওই করেছে। আর এই আমার পিঠে গিটার রয়েছে, তো জাম্বোটা দেখি যাই জাম্বো, তা আজকে গান বাজনা হবে। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, এই 6টার বাসটা ধর্মতলা থেকে একদমই কমফোর্টেবল নয়। সিটগুলো কি বাজে ছিল না? কোথাও হোল্ড করেনি, ভালো চালিয়েছে, ভালো। তন্ময় বললো আমিও বলছি গাড়িটা ভালো চালিয়েছে ঠিকই, কিন্তু কোনো জায়গায় হোল্ড দেয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িটার সিট খুব বাজে ছিল। আগের বারে এসেছিলাম 6:15 গাড়িতে, ওই গাড়িটা ভালো। ফলে আমি রেকমেন্ড করবো তোমরা যদি আসো তাহলে 6:15 গাড়িতে এসো, 6টার গাড়িতে এসো। দীঘায় নামার পরে সবার আগে যে টেনশনটা থাকে যে সেটা হচ্ছে হোটেল বুকিংয়ের। তা হোটেল বুকিংয়ের মধ্যে অনলাইনে যারা বুক করে আসছো, কিন্তু যারা এখানে এসে বুক করতে চাও, একটা ওল্ড দীঘায় 2-3টে আমি সস্তা হোটেল বলে দিচ্ছি যেগুলোতে তোমরা খুব ভালোভাবে থাকতে পারো। মোটামুটি 500-600 টাকার মধ্যে খুব ভালো রুমও পেয়ে যাবে এবং ভালো ফেসিলিটি পেয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, সি বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটা, হোটেল শতাব্দী। দেখি রুমটা আদৌ পাওয়া যায় কিনা। এতক্ষণ হোটেল খোঁজার পরে সব রুম প্রথমত বুক পেলাম, মানে শতাব্দী হোটেলে বুক পেলাম। তারপরে কয়েকটি জায়গায় ঘুরলাম, যেরকম পুষ্পকে ঘুরলাম, আরও 2-1টা জায়গায় ঘুরলাম। শেষমেশ একটা হোটেলে আমরা খোঁজ পেয়েছি এবং গিয়ে দেখলাম রুম ফুম বেশ পরিষ্কার। এখানে অনেক দালাল রয়েছে, তারা কিছুটা হেল্পও করে, আবার কিছু দালাল খুব প্রবলেম করে, মানে পেছন পেছন ঘুরে বেড়ায়, সেই জিনিসটা থেকে একটু সাবধান। আর আমরা এইবারে উঠছি হচ্ছে হোটেল নীল সাগরে।
হ্যাঁ এখানে হয়ে গেছে। এই চলে এই আমার পেছনে চলে যা। এখানে আমাদের একটা ডরমিটারি রুম নিয়েছি যেখানে আমরা 6 থেকে 7 জন থাকবো, সেটার দাম নিয়েছি 1500 টাকা। এবং আরেকটা সিঙ্গেল রুম নিয়েছি যেখানে 2 জন থাকবে, সেটার ভাড়া নিয়েছে 750 টাকা। আমরা 4 দিনের জন্য বুক করছি, তবে আমি বলবো শতাব্দী হোটেলটা পেলে সবার আগে ওখানে যাবে। তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই যে এত বড় রুম, 3টে ডবল বেড, আর এই হলো আয়না। এই রুমটা তোমাদের পড়েছে হচ্ছে 1500 টাকা। প্রথমে বলছিল 1650 না 1750, তারপর একটু বার্গেনিং করে 1500 টাকায় পড়েছে। এখানে একটা ব্যালকনিও আছে, যদিও খুব একটা ভালো না। আজকের ওয়েদারটা আমাদের সেইভাবে সাথ দেয়নি, আরে সকাল থেকে কালকেও ওয়েদারটা ভালো ছিল। আজকে হলো 13ই নভেম্বর, মানে নীল আকাশের সাথে সমুদ্রের যে একটা সামঞ্জস্য থাকে বা যে সৌন্দর্যটা থাকে সেটা হয়তো উপভোগ করতে পারবো না। এবার যাই হোক, যেটুকুনি হয় এনজয় করব। এখন যাব আমরা বাজারে, কিছু খাবার নিয়ে আসবো, সেগুলো রান্না করাবো, তারপরে যাব হচ্ছে আমরা উদয়পুর। আমরা এখন বেরিয়ে পড়লাম উদয়পুরের দিকে, এসে আমরা জাস্ট ফ্রেশ হয়ে গেলাম। কিছু ওই আমরা জিনিসপত্র কিনে নিয়েছিলাম রান্না করার জন্য, মানে রান্না করতে দিয়েছি, মাছ ফাছ ভাজা, আমার জন্য আলু ভাজা, তা সেগুলো নিয়ে এখন যাচ্ছি আমরা উদয়পুরের দিকে। উদয়পুরে এখান থেকে ভাড়া পড়বে 30 টাকা করে ওই ভ্যান বা অটোতে, সেখানে যাব। রাস্তায় দেখাচ্ছি কী কী করছি, আর উদয়পুরকে বলা হচ্ছে মিনি গোয়া, তো সেগুলোকে দিয়ে আমি দেখাচ্ছি। আমাদের পেছনেই রয়েছে অটো স্ট্যান্ড, এখান থেকেই তোমাদের উদয়পুরের অটো ছাড়ে, 30 টাকা করে ভাড়া নিচ্ছে। আর এখানে লাইন সিস্টেম, আসার সময় জানি না কী হবে, কারণ আসার সময় হয়তো অনেক দেরি হয়ে গেলে ওরা রিজার্ভ করে আসবে, ফলে এখন আপাতত 30 টাকা করে। দেখো যেতে যেতে তোমাদের দেখাই। এই যে এখানে কাঁকড়া ভাজা খাচ্ছে সম্রাটদা আর শ্রেয়াদি। এই সম্রাটদা কেমন এখানকার খাওয়া দাওয়া? খাও খাও না খাবো না খাবো।
রিসেন্ট আপডেট, কোথায় কোথায় ঘুরছি, কী কী করছি, ভালো ভালো রিল দেখতে হয় তাহলে ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, উই ট্রাভেল ফর ট্রিপ। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট যেতে পারো, ফেসবুক পেজেও দেখতে পারো। ফলে এগুলোতে লাইক ফলো করে দিও, যাতে তোমাদের ভালোবাসায় বা তোমাদের সাপোর্টে আরও ভালো ভালো ব্লগ করতে পারি। চলো আজকে আমরা একটু এনজয় করি, এবং তোমরা প্রথম থেকে দেখে নাও যে আমাদের পুরো জার্নিটা কী করে হয়েছে। ফলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। ঠান্ডা বিয়ার পেয়ে যাবে, কাঁকড়া মাছ যা যা চাইবে তাইটাই পাবে, অ্যালকোহলেরও ব্যবস্থা রয়েছে। বাট আমরা এখানে অ্যালকোহল খেতে আসিও নি, আপনাদের কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছি। তার কারণ হচ্ছে আমি কখনো এটা প্রেফার করবো না বা তোমাদেরকে সাজেস্ট করবো আমি কখনো এটা প্রেফার করবো না বা সাজেস্ট করবো না আমরা যে তোমরা ড্রিঙ্ক করে স্নান করতে নামো। ফলে যারা আসবে নিজে রিস্কে এসো, আমরা তো এখানে স্নান করতে এসছি কারণ ওল্ড দিঘাতে প্রচুর বোল্ডার, এখানে একজন সাজেস্ট করলো আসার জন্য তাই এসছি। এখন স্নান টান করবো, ফুল এনজয় করবো, ফুল এনজয়মেন্ট। আরো সব টিম মেম্বার আছে, তোমাদেরকে এবারে বলে দিই আজকে কি কি ঘটনা ঘটলো। সকালবেলা মানে কালকে রাত্রিরে আমি 3:30 অবধি এডিট করছিলাম, তার কারণ হচ্ছে এখন তোমরা আজকে হচ্ছে 13 নভেম্বর, এখন তোমরা দেখছো হচ্ছে সিকিমের ব্লগগুলো ইউটিউবে। ফলে ওই সেকেন্ড পার্টটা এডিট করতে করতে 3:30 বেজে গেছে, সেটা ইউটিউবে আপলোড করলাম, শেডিউল করলাম যে রোববারে 4টার সময়, কারণ আজকে থেকে বেরিয়ে যাচ্ছে, ল্যাপটপ আমি ক্যারি করছি না, ফলে আমি তো এখানে আপলোড করতে পারবো না, তার জন্য ওখানেই কাজগুলো চলছিল। 3:30 সময় ঘুমিয়েছি, ঘুমানোর পর যখন ঘুমটা ভেঙেছে অর্ণবরা বাড়িতে এসে 5:05, তারপরে একটু ফ্রেশ এনআ হতে হতে বেজে গেছে 5:20, বাইরে গেলাম ট্যাক্সি নেই, প্লাস আমরা ছিলাম 5 জন, তারপরে উবের বুক করছি ক্যান্সেল হচ্ছে, ভেবেছিলাম যে বাসটা আজকে ধরতে পারবো না। তাই সকালে অত তাড়াহুড়োতে কোনো ভিডিওই সেইভাবে করা হয়নি, বাসটা অত্যন্ত জঘন্য ছিল। অর্ণব বাসটা নিয়ে কিছু বল একটুখানি। বাসটা হচ্ছে পুরো শিয়ালদা ধর্মতলা থেকে যে মেটিয়া ব্রিজের মিনি বাসগুলো যায় একদম অবিকল একই, শুধু কালারটা আলাদা, ওটা মেরুন আর হলদে থাকে, এখানে হচ্ছে নীল আর সাদা। তোমরা চেষ্টা করবে WBTC-র বাস অ্যাভয়েড করার, SBSTC-র বাসগুলোকে ধরার, কারণ ওর সিট কোয়ালিটি বেটার থাকে। আগের বছরও তাই হয়েছিল, ফলে আগের বছর অনেক আরামে এসেছিলাম, এবছর অত আরাম পাইনি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, যাতে তোমাদের সাপোর্ট নিয়ে আমরা আরও ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো যাতে প্রত্যেক সপ্তাহে ভিডিও আসে এবং ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসে। ফলে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকে, সুস্থ থাকো, এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ট্রিপ।